আপনারা নিশ্চয়ই জানেন করোনার পরে লাস্ট কিছুদিন ধরে যেহেতু লকডাউন চলছে, সেহেতু তো অনেক মানুষ, সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, অনেকে বেরোতে পারছে না, অনেকের রাস্তায় বেরোতে পারছে না, অনেকের আর্থিক সমস্যা আছে। সেই জন্য আমাদের তরফ থেকে, পার্টির তরফ থেকে, যুব তৃণমূলের তরফ থেকে এবং সব সংগঠনের তরফ থেকে এরা চেষ্টা করেছে যে কিছু মানুষকে অ্যাটলিস্ট 1500 থেকে 2000 পিস এক একটা প্যাকেট করে, তার মধ্যে চাল ডাল, তার মধ্যে আলু তেল পেঁয়াজ সব মিলিয়ে একটা প্যাকেট করে, 7-8টা আইটেমের টোটাল প্যাকেট আছে, 8টা আইটেম নিয়ে একটা প্যাকেট করে মানুষকে যথাসম্ভব দেওয়া এবং প্রত্যেক বুথে আমরা পাঠাচ্ছি। এই ব্লকে 11টা অঞ্চলের মধ্যে প্রায় 192টা বুথ আছে, 192টা বুথে আমরা প্রায় প্রত্যেক বুথকেই টাচ করেছি, 11টা অঞ্চলকেই আজকে দেওয়া হয়েছে। সেটা প্রত্যেক মানুষ, যাদের দুস্থ মানুষ, আমাদের টার্গেট দুস্থ মানুষ একেবারে, যাদের নিঃস্ব, যাদের চিকিৎসাধীন, অনেক আছে ক্যান্সার পেশেন্ট, অনেক আছে রাস্তায় ঘুরে বেড়ায়, অনেকে, এই সব শ্রেণী আমরা ঠিক করেছি, শ্রেণী ঠিক করে আমরা পাঠিয়েছি যাতে তারা এই সামান্য সাহায্য আমরা করেছি, মানবিকতার খাতিরে এই সাহায্য আমরা করা। এটা ছাড়া আর কোনো পরিকল্পনা আছে? নিশ্চয়ই আমরা এরপরে আরও আমরা চাল ডাল আরও সংগ্রহ করব, পরে মানুষের পাশে আমরা আছি এবং এরপরে আবার সামনে 2-4 দিন 7 দিন পরে আমরা আবার আর একটা পরিকল্পনা আছে আমাদের। এইভাবে আমরা মানুষেরকে আবার এই আমাদের যতটা আমরা চেষ্টা করে পারবো সেই মানুষের কাছে আমরা সাহায্য পৌঁছে দেবো। মধুরাপুর 2 নম্বর ব্লকে করোনা যদি মানে কেউ আক্রান্ত হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? সরকারি তো আমাদের করোনার এ সেন্টার করা হয়েছে নন্দকুমারপুরেই আমরা করেছি। তাছাড়া এখানে যত 5টা না 6টা নার্সিংহোম আছে সেগুলো আমাদের নেওয়া হয়েছে, হোটেল আছে 4-5টা, সে হোটেল 5টাকে নেওয়া হয়েছে। প্রত্যেকে আমরা প্রিপারেশন রেখে দিয়েছি যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবে। এই ব্লক, এই ব্লকের প্রত্যেকটা পুলিশ অফিসার, ওসি, বিডিও থেকে শুরু করে আমাদের হসপিটালের থেকে শুরু করে সবাই একযোগে কাজ করছে। কোনো বিপর্যয় যদি হয় নিশ্চয়ই তারা তৈরি সেই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য।